নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে বেশ কয়েকটি আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো এইবার চলে আসি মেন টপিকে। তো প্রথমে চলে আসি ইস্টবেঙ্গল যে নতুন প্লেয়ারটিকে টার্গেট করেছে তার কথায়। তো তার নাম হলো এমরি কোল্যাক, যে একজন 29 বছর বয়সী টার্কিশ অ্যাটাকিং মিডফিল্ডার, যে তার ক্লাব ক্যারিয়ারে 2010 থেকে 2016 সাল পর্যন্ত গ্যালাতাসারাইতে খেলেছে, 132টা ম্যাচ এবং 10টা গোল করেছে। তারপরে 2016 থেকে 2018 সাল পর্যন্ত খেলেছে ডেপোর্টিভোলা করুনাতে, যেখানে 59খানা ম্যাচ খেলেছে এবং 4টে গোল করেছে। তারপরে 2018 থেকে 2019 খেলেছে আলওয়েদাতে, যেখানে 15টা ম্যাচ খেলেছে, 1টা গোল করেছে। আর 2020তে আবার সে চলে এসেছিল ডেপোর্টিভোলা করুনাতে, যেখানে 16টা ম্যাচ খেলেছে এবং 2টো গোল করেছে। আর টার্কির জাতীয় দলের হয়ে আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 18, আন্ডার 19, আন্ডার 21, টার্কি A2 এবং টার্কির মেন টিমের হয়ে খেলেছে। এছাড়াও 2012তে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে রোমানিয়ার বিরুদ্ধে কিন্তু সে খেলেছিল। এবং এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মাপের একজন প্লেয়ার, খুব ভালো স্কিল আছে, থ্রু পাসগুলো খুব ভালো বাড়াতে পারে। তো এখন সে ফ্রি এজেন্ট রয়েছে। তার সম্বন্ধে যাবতীয় যে তথ্যগুলো ছিল সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই প্লেয়ারটির স্যালারি খুব সম্ভবত 3 থেকে 4 কোটির আশেপাশে হবে, যতটা আমি জানতে পেরেছি সেই অনুযায়ী। তো এই গেল বিদেশি প্লেয়ারটার আপডেট। এবার চলে আসি পরের আপডেটটায়, যেটা হলো আয়ুব এল কাবিকে নিয়ে। তো অনেকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে তার উপর নজর রেখেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এখন যেই আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হলো ইস্টবেঙ্গল তাকে অফার করেছে এবং তার সাথে প্রাইমারি স্টেজে কিন্তু কথাবার্তাও শুরু করে দিয়েছে। সো এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই আয়ুব এল কাবির ব্যাপারটা। সেও কিন্তু একজন খুব ভালো মাপের প্লেয়ার এবং ভালো গোলটা চেনে, ভালো গোল স্কোর করতে পারে, ফিনিশটাও দারুণ করতে পারে। তো এই গেল আয়ুব এল কাবির কথা। এইবার চলে আসি পরের আপডেটটা এবং আজকে শেষ আপডেটটায়, এবং সেটা হলো তোমাদের চেনা পরিচিত বিদেশি হুয়ান মেরা গঞ্জালেসকে নিয়ে। তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে হুয়ান মেরা অ্যাপ্লাই করেছে ইস্টবেঙ্গলের হয়ে ISL খেলার জন্য। তো এখন যা জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হুয়ান মেরাকে একটা অ্যামাউন্ট অফার করবে, যেটা তার যদি পছন্দ হয় তাহলে সে খেলবে, মানে সে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে। আর আমার মতে হুয়ান মেরাকে রাখা উচিত টিমে, কারণ অন্যান্য প্লেয়ারদের থেকে তার স্যালারিটা কিন্তু অনেকটাই কম, যার ফলে ইস্টবেঙ্গলের সুবিধা হবে অন্যান্য প্লেয়ারদের নেওয়ার ক্ষেত্রে। আর হুয়ান মেরার খুব ভালো স্কিল আছে, এছাড়াও বয়সটাও বেশি না, মাত্র 26 বছর বয়স, তাতে অনায়াসে কিন্তু ISL এসে খেলতে পারে। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত হুয়ান মেরা গঞ্জালেসকে আবার লাল হলুদ জার্সি পরে দেখা যায় কি দেখা যায় না। তো এটা গেল আজকের ফার্স্ট ভিডিও। কালকে কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি, আর নতুন কোনো আপডেট আসলে আবার তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।